উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন। পরবর্তীতে বিচারিক আদালতের মাধ্যমে প্রাথমিকভাবে 2004 সালে এই পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় এবং রিভিউর প্রেক্ষিতে 2018 সালে এই ডবল মার্ডারের যে পাঁচজন আসামি ছিলেন চার্জশিটভুক্ত, 2018 সালে বিজ্ঞ আদালত তাদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। চার্জশিটভুক্ত পাঁচজন আসামির মধ্যে শফিকুল, নজরুল এবং মিস্টার এই তিনজন ইতিপূর্বে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হন এবং কারাগারে থাকা অবস্থায় মিস্টার যিনি মৃত্যুবরণ করেন। আজকে মধ্যরাতে গ্রেফতারকৃত আরিফ এবং মাসুদ এই দুইজন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি, তারা এই দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে ছদ্মবেশে পলাতক রয়েছেন এবং গত মধ্যরাতে অর্থাৎ আজকে মধ্যরাতে র‍্যাব 10-এর আভিযানিক দল আত্মগোপনে থাকা অবস্থায় মোহাম্মদ আরিফ ওরফে শরীফুল ইসলামকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ড সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানতে পারি। স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম শফিকুল, যিনি মূলত কেরানীগঞ্জের যে খেয়াঘাট এর পাশে একটি বাজারে তার মুদির দোকান ছিল, দোকানটি সবার কাছে অত্যন্ত সুপরিচিত ছিল এবং প্রমিনেন্ট প্লেসে থাকায় ওনার জমজমাট ব্যবসা ছিল। প্রতিদিন তিনি এই দোকানে কেনাবেচা করতেন। সন্ধ্যা সময় তার দুই ছেলে খোকন, যার বয়স ছিল তখন 9 বছর, এবং শাজাহান, যার বয়স ছিল 12 বছর, এই দুজন স্কুল পড়ুয়া ছেলে প্রতিদিন সন্ধ্যায় তাদের বাবার জন্য বাসা থেকে রাতের খাবার নিয়ে যেতেন। ভিকটিম শফিকুল সেই দুই সন্তানকে নিয়ে রাতে একসাথে খাওয়া দাওয়া করতেন এবং তার দুই স্কুল পড়ুয়া দুই ছেলে তারা তার দোকানের পিছনের অংশে লেখাপড়া করতেন এবং পরবর্তীতে বাবাকে ধরে ঘুমিয়ে পড়তেন। এটি ছিল এই দুই সন্তান অর্থাৎ খোকন ও শাজাহানের প্রতিদিনের রুটিন। তারা প্রতিদিন সন্ধ্যায় বাবার জন্য খাবার নিয়ে আসতেন, বাবার সাথে খাওয়া দাওয়া করতেন, দোকানের পিছনের অংশে পড়াশোনা করতেন এবং পরবর্তীতে বাবার সাথে তারা ঘুমিয়ে পড়তেন। ঘটনার দিন অর্থাৎ 13 জুলাই একইভাবে তারা বাবার সাথে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে দোকানের পিছনের অংশে তারা ঘুমিয়েছিলেন। আনুমানিক মধ্যরাতের দিকে তার বাবা যখন দোকান বন্ধ করছিলেন তখন একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ তাদের দোকানে আসেন। তারা প্রথমে জোরপূর্বক দোকান থেকে সিগারেটসহ বিভিন্ন পণ্য
ছিনিয়ে নেন। সেখানে ভিকটিম পিতা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাদের সাথে বাকবিতণ্ড হয়। এই সকল সন্ত্রাসীরা অর্থাৎ এই গ্রেফতারকৃত আরিফের নেতৃত্বে পাঁচ ছজনের যে সন্ত্রাসী গ্রুপ, তারা সেখান থেকে সিগারেট এবং অন্যান্য সরঞ্জামাদি নিয়েই ক্ষান্ত হয়নি। তারা মুদির দোকানে থাকা ক্যাশ বাক্সে প্রায় 8-10,000 টাকা তারা দেখতে পায়। এই সন্ত্রাসীরা ক্যাশ বাক্স থেকে তার ভিকটিমের সারাদিনের যে ইনকাম সেটি যখন নিতে যাচ্ছিলেন, তখন ভিকটিম পিতা তাদেরকে বাধা দেন এবং চিৎকার করতে থাকেন। আরিফ সহ এই সন্ত্রাসীদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তারা নির্মমভাবে ভিকটিমকে এলোপাথারি কোপায়। বাবার আর্তনাদ ও চিৎকার শুনে ঘুমিয়ে থাকা খোকন ও শাহজাহান তারা ঘুম থেকে উঠে গ্রেফতারকৃত রফিকের পায়ে ধরে আর্তনাদ করে বাবার জীবন ভিক্ষা চায়। তারা সেখানে এই রফিক সহ যে 5-6 জন যারা ছিলেন তাদের পায়ে ধরে আর্তনাদ করছিল, কান্না করছিল। গ্রেফতারকৃত আরিফ সহ ঘটনাস্থলে থাকা 5-6 জন এই আর্তনাদ করা খোকন এবং শাহজাহানকেও নির্মমভাবে নৃশংসভাবে এলোপাথারি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের পিতার মতো তাদের মৃত্যু নিশ্চিত করে। এই 3টি নিথর দেহ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সেই মুদির দোকানে পড়েছিল। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে এই সন্ত্রাসীরা সেখান থেকে আত্মগোপনে চলে যায়। সকালবেলা ভোরে ফজর নামাজের পরে যখন বিভিন্ন মুসল্লিরা এলাকাবাসীরা সেখান দিয়ে যাচ্ছিলেন, তখন তারা দোকান খোলা দেখতে পেয়ে তখন তারা ভিতরে যখন খেয়াল করে তাকান তখন দেখতে পান যে 3টি দেহ সেখানে পড়ে আছে। এলাকাবাসী ভিকটিমের পরিবারকে খবর দেন, ভিকটিমের পরিবার দ্রুত ঘটনাস্থলে আসেন। আসার পরে তারা দেখতে পান যে ভিকটিম পিতা এবং ছোট সন্তান মারা গেলেও শাহজাহান বেঁচে আছেন বলে তাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়। সেখান থেকে তারা সেই শাহজাহানকে হাসপাতালে নিয়ে যায় এবং 1 মাসের অধিক সময় হাসপাতালে থাকার পর তিনি সুস্থ হন। এই ঘটনার প্রেক্ষিতেই মূলত মামলা দায়ের করা হয় এবং সেখানে উল্লেখ করা হয় মূলত এই গ্রেফতারকৃত আরিফের নেতৃত্বেই সেখানে হামলা চালানো হয়েছিল। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় মূলত আরিফের নেতৃত্বে এই 5-6 জন তারা বিভিন্ন সময়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী বা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করত। তারা মাদক কেনাবেচা করত এবং নিজেরাও বিভিন্ন সময়ে মাদক সেবন করত বলে জানা যায়। এলাকার যে বিভিন্ন দোকানে তারা এই রাতের বেলা বিভিন্ন সময় দেশীয় অস্ত্র নিয়ে তারা হামলা করত এবং বিভিন্ন মালামাল তারা ছিনিয়ে নিত। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে এলাকাতে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধের তথ্য ছিল। গ্রেফতারকৃত আরিফ, যিনি এই দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, তিনি ঘটনার পরপর প্রথমে বরিশালে তিনি আত্মগোপনে চলে যান। সেখানে বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর বিভিন্ন স্থানে
তিনি ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনি এসে তিনি নিজের নাম এবং ঠিকানা তিনি পরিচয়পত্রে অর্থাৎ জাতীয় পরিচয়পত্রে তিনি নিজের নাম ঠিকানা পরিবর্তন করেন। উনি অত্যন্ত চতুরতার সাথে তার নাম শরীফুল ইসলাম হিসেবে তিনি তার এনআইডিতে নিবন্ধন করেন। তার একটি ধারণা ছিল যেহেতু এই মামলার অন্য একজন আসামি শফিকুল এবং আরিফ নামে তাকে সবাই বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে, যদি কখনো এলাকায় কাউকে জিজ্ঞাসা করা হয় আরিফ নাম, তখন বা তাকে সন্দেহ করেও যদি কেউ জিজ্ঞাসাবাদে কাউকে জিজ্ঞেস করেন তখন শরীফুল দেখলে তাকে হয়তো কেউ সন্দেহ করবে না, এই জন্য তিনি তার নাম পিতার নাম পরিবর্তন করেন এবং তার স্থায়ী ঠিকানাও তিনি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ হিসেবে তিনি তার স্থায়ী ঠিকানাও পরিবর্তন করেন। তিনি বিভিন্ন পেশায় তিনি আত্মগোপনে ছিলেন। তিনি কিছুদিন ডেউটিনের ফ্যাক্টরিতে কাজ করেছেন, সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি কখনো মুদির দোকান বা লন্ড্রির দোকানেও তিনি কাজ করে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনের ব্যবস্থা প্রক্রিয়া দিন। ধন্যবাদ। আরিফের বক্তব্য অনুযায়ী তিনি প্রাথমিকভাবে তিনি বরিশালে গিয়ে চলে গিয়েছিলেন, মূলত প্রায় 30 বছর তিনি আত্মগোপনে।